তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি দাদার বাড়িতে কলকাতাতে। কাল মানে নতুন ফ্ল্যাট নিয়েছে, তো সেটা কালকে গৃহপ্রবেশ আছে, তো আজ কিছু কাজ আছে, তো তাই সেখানে যাওয়া হচ্ছে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে চলুন দেখতে থাকুন আগে কী হচ্ছে। জাস্ট দাদার বাড়ির সামনে পৌঁছে গেছি। সামনেই আমাদের রুবি হসপিটাল, আর রুবি হসপিটালের সামনেই দাদাদের এখানে নতুন ফ্ল্যাট নিয়েছে। এই যে রুবি হসপিটাল দেখাচ্ছে আপনাদের, ওই পিছনে আছে রুবি হসপিটাল ওইখানে। আর এখানে আমি, শান্তনু, মহাদেব আর বাপ্পাদা আছে। আমাদের কার ওইখানে দাঁড়া দাঁড়ানো আছে, সব ঠিকঠাক চলে এসছে। বাট যাই দাদার বাড়ি দেখি। তো অনেকক্ষণ হয়ে গেল দাদার বাড়ি আসা, তো এসে আমার কিছু কাজ বাজ করছিল, ভিডিওটা করতে পারিনি। এবার জাস্ট আমরা করা হয়ে গেছে, মোটামুটি ফুলের কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে। এবার ভিডিওটা তোমার দেখাচ্ছি কটা যে কী কী সাজালাম আর ফ্ল্যাটটা কেমন সেম দেখাচ্ছি। হে বন্ধুরা, আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। বিকেল 6টা বাজছিল তখন, মোটামুটি অন্ধকার হয়ে গেছিল। আর যা কাজ ছিল আজকে সে কাজগুলো আমরা করে দিয়েছিলাম। মোটামুটি ফুল টুল লাগাবার ছিল আর রুম টুমগুলো পরিষ্কার সব খোলা হয়ে গেছিলো আর বেরিয়ে পড়লাম। আর এই বিল্ডিংটা দেখুন, দারুণ একটা বিল্ডিং ছিল, 2-in-1 বিল্ডিং ছিল, মাঝখানে সুইমিং পুল ছিল। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি কারণ কালকে আমরা গেছিলাম কলকাতা দাদার বাড়িতে, তো সেখান থেকে আসার পর এন্ড করিনি, এখন এটা আমি কন্টিনিউ করে যাব। আজকে পুরো দিনের যা ভিডিও হবে সেটা সব তুলবো। আর এখন যাচ্ছি আমি চান টান করে রেডি হয়ে যাই। বাপ্পাদা জাস্ট আসবে, বাপ্পার সঙ্গে এখান থেকে বেরিয়ে যাবো দাদার বাড়িতে। তো আজকে ওখানে গৃহপ্রবেশ আছে, তো সবাই আসবে ওখানে, তো সব কিছু আপনাদের ভিডিও দেখাও, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। ওকে চলুন ভাই, আমি চান টান করে রেডি হয়ে যাই, তারপর আপনার সঙ্গে দেখা করছি। আমি চান টান করে রেডি হয়ে গেছি, এবার শুধু জাস্ট কুর্তাটা পরবো, বেরোবো, তো এতক্ষণ মিষ্টিটা প্যাক করে নিয়েছি, চলুন মিষ্টির দোকানটা আমার দেখায়। কেমন লাগছে কমেন্টসে জরুর বলবেন। গাড়ি চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এবার বেরোবো এখান থেকে। বললাম সবাই মিলে একসঙ্গে, বাপ্পাদা চলে এসেছিল গাড়ি নিয়ে, এখন বাজছে 10:05। বলুন, দেখি পৌঁছে। হ্যাঁ, গুড মর্নিং, বলুন। তো আমরা আজ পৌঁছে গেছি, গাড়ি থেকে নামা হয়ে গেছে। চলে এসেছি, পুজো শুরু হয়ে গেছে উপরে,
সব শেষ আমাদের আমরা তখন লাস্টে এলাম কথা সিনেমা মাখা চলছে আমরা কাঠ যেটা ঘোরা করে দিয়েছিলাম ওরা আসছে একদম উঠছে নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া শুরু করবো তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি আমি ভাই দাদা বোধ সব বাকি আছি বাকি সবাই যারা এসেছিল তারা সবাই খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি তো অনেক খাবার এখনো বেঁচে আছে দেখতে পাচ্ছি অনেক খাবার দাবার বেঁচে আছে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা করিনি তারপর আপনাদের জানাচ্ছি দাদা এসো অনেক ছেলে আছে আমার দাদু ভাই আছে এ প্রশান্ত কুমার और का हाल बा सब ठीक बा तो मटन वटन कब खिला रहा हो तो बोतल तो दीछला बोतल दी दे मैं तो मतलब ये तो जल आ तो दे 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 जले ग्लास दे बेटा दो दो जले ग्लास दे दे দেরি করে বিয়ে না করছে কি হলো কি বললো তোর বাবাকে দিয়ে দিয়েছিল জিনিস তো আজকের জন্য এবার বাড়ি যাচ্ছি হয়ে গেল সবকিছু ঠিক আছে এই গাড়িতে বেরিয়ে যাচ্ছি আমরা ওই গেল দাদার বাড়ি ঘোরা টাটা টাটা বাড়ি পৌঁছে গেছি এখন বাজে রাত 10:30 আর খুব ভারে ঘুম পেয়ে গেছে কারণ চোখগুলো মুখ থেকে আপনারা বুঝতে পারছেন যে আর তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে প্লিজ আপনারা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ওকে গুড নাইট অ্যান্ড বাই